শুভেচ্ছা মাছরাঙা রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। করোনার কারণে ফুসফুসের বিভিন্ন জটিলতার ঝুঁকি অন্তত 15% বেড়েছে। বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগই করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। সময় থাকতেই ফুসফুসের প্রতি যত্নবান হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনামুক্ত বিশ্ব গড়তে টিকা প্রযুক্তি দ্রুত হস্তান্তর জরুরি, জাতিসংঘে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা বিভাজন প্রবণতার কারণে মহামারী দীর্ঘস্থায়ী হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় হতেও আহ্বান জানান তিনি। কিংবদন্তি শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর 96তম জন্মবার্ষিকী আজ। তার সংগ্রামের গল্প শিক্ষণীয় হতে পারে বলেছেন ব্যবসায়ীরা। অসংখ্য উদ্যোক্তা স্বপ্ন দেখেন স্যামসন এইচ চৌধুরীর মতো হবার। তার জন্মদিনে পাবনার সুজানগরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এবার বিস্তারিত, চলমান করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন করোনায় ফুসফুসের ঝুঁকি আগের চেয়ে বেড়ে গেছে অন্তত 15%। আজ বিশ্ব ফুসফুস দিবসের প্রেক্ষাপটে মাহমুদ কমলের রিপোর্ট। প্রাণ ভরে নিঃশ্বাস যে কতটা গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে করোনা ভাইরাস, বুঝিয়েছে ফুসফুসের কার্যকারিতা আর একে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে অন্তত 30% রোগ ফুসফুসজনিত, যার মধ্যে শ্বাসকষ্ট, সিওপিডি, যক্ষা অন্যতম। বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমোনোলজি অ্যান্ড স্লিপ সোসাইটির পর্যবেক্ষণ বলছে করোনার কারণে ফুসফুসের বিভিন্ন জটিলতার ঝুঁকি বেড়েছে অন্তত 15%। বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে এখন প্রতিদিন সেবা নিতে যান গড়ে 500 জন, বছর খানেক আগের চেয়ে যা 100 জন বেশি। রোগীদের বেশিরভাগই করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। ফুসফুসকেই আমরা দুর্ভাগা বলবো, কারণ ফুসফুস এনভায়রনমেন্টের সাথে ডাইরেক্টলি এক্সপোজ। 70-80% লোকের হয় দুর্বলতা অথবা শ্বাসকষ্ট অথবা কাশি, অথবা কাশির সাথে রক্ত যাচ্ছে, সহজে হাঁপিয়ে যাচ্ছে, কোনো না কোনো একটা সিমটমে ভুগছেনি। কেউ কেউ আছে অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যাদের 30-40%-এর উপরে লাং ইনভলভমেন্ট থাকে তাদের রেসিডুয়াল ফাইব্রোসিস দিলে হয়ে যায়। 3-6 মাস পোস্টকোভিড যে ফাইব্রোসিস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বের 90% মানুষই বায়ু দূষণের শিকার, আর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর একটি ঢাকা। তাই চিকিৎসকরা বলছেন মাস্ক ব্যবহারের বিকল্প নেই, সঙ্গে কমাতে হবে দূষণ। আমাদের দেশে আসলে এই লাং ডিজিজের জন্য এয়ার পলিউশনকে আমরা সবচেয়ে বেশি দায়ী করি। সারা বিশ্বে শুধু স্মোকিংয়ের কারণেই বছরে 80 লাখ লোক মারা যায়। মাস্ক পরতে হবে, মাস্ক মাস্ক মাস্ক। একটা নগরে কতগুলো গাছপালা থাকবে, কতটুকু এরিয়া বনের মতো থাকবে, এটা আসলে একদম ফিক্স থাকতে হবে। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিশ্ব ফুসফুস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ফুসফুসের যত্ন নিন, প্রাণ ভরে শ্বাস নিন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় সবার জন্য সাশ্রয়ী মূল্যে টিকা সরবরাহের পাশাপাশি টিকা প্রযুক্তি হস্তান্তর করে সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গতরাতে বাংলায় দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। আজ এই মহান পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে প্রথমবারের মতন বাংলায় ভাষণ দেন। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে সাধারণ পরিষদের 76তম অধিবেশনের তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও 17তম বারের মতো বাংলায় ভাষণ দিলেন। প্রধানমন্ত্রী তার ভাষণে করোনামুক্ত বিশ্ব গড়তে টিকা প্রযুক্তি দ্রুত হস্তান্তরের কথা বলেন। তিনি আশঙ্কা জানিয়ে বলেন টিকা বিভাজন প্রবণতার কারণে মহামারী দীর্ঘস্থায়ী হতে পারে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয় মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধা সত্ত্বে ছাড় পেলে
বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেখানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আবারও অনুরোধ করেন তিনি। মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছি। গতরাতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনা সংকট, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট সহ অন্যান্য ইস্যুতে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ধারা ধরে রাখতে উন্নত ও উন্নয়ন সহযোগী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য জগতে স্কোয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী সবসময়ই এক অনুপ্রেরণার নাম। অসংখ্য উদ্যোক্তা স্বপ্ন দেখেন তার মতো হবার। আজ 96তম জন্মবার্ষিকীতে স্কোয়ার পরিবার ও মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা কর্মবীর এই মানুষটির প্রতি। তোফায়েল আহমদের রিপোর্ট। কৃষি নির্ভর একটি দেশকে শিল্পায়নের পথে এগিয়ে নিতে জীবনের অধিকাংশ সময় যিনি উৎসর্গ করেছেন তিনি স্যামসন এইচ চৌধুরী। চলার পথে অনেক বাধা এলেও কর্মগুণে সাফল্যকে মুঠোয় পুরেছেন তিনি। তার হাতে গড়া দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী স্কোয়ার আজ বিশ্বস্ততার প্রতীক। পরিচ্ছন্নভাবে সৎভাবে এগিয়ে যাওয়া একটু সময় লাগে, কিন্তু আমি কোনো সময় খুব দ্রুত চলতে চাইনি, ধীরে ধীরে আমি এগিয়েছি। দেশটাকে আমি উন্নতিশীল বর্ধিষ্ণ দেশ দেখতে চাই। যোগ্য সত্তারেরা এখন সেটাকে পরিচালনা করছে সুন্দর এবং আমি বলবো সাকসেসফুলি। আমি গর্বিত আমাদের সমাজ কর্মচারীদের নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে, আমি নিজের করে সকলকে দেখেছি আমার সন্তানের মতো। 1925 সালে গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্ম স্যামসন এইচ চৌধুরীর। পরে পরিবারের সাথে চলে আসেন পাবনার আতাইকুলায়। স্কুলের গণ্ডি পেরিয়ে যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সক্রিয় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও। 47-এ চাকুরি নেন ডাক বিভাগে, কিন্তু সেখানে মন বসেনি, কারণ নিজ উদ্যোগে কিছু করার তাড়না বোধ করতেন তিনি। চিকিৎসক বাবার সন্তান স্যামসন এইচ চৌধুরী স্বভাবতই আগ্রহী হয়ে ওঠেন ওষুধ শিল্পে। 1958 সালে তিন বন্ধুসহ চারজন মিলে পাবনায় গড়ে তোলেন স্কোয়ার নামের ওষুধ তৈরির কারখানা। যার ফলে আমার এটা চালাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। রাতের পর রাত আমি রাত জেগে পড়েছি, অনেক সময় অফিসেই ছিলাম, রাত 2টার সময় হয়তো বাড়িতে যেতাম। আমার তখন থেকে একটা চিন্তা ছিল যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, এই জিনিসটা আমার মধ্যে তখন খুব দৃঢ়ভাবে ছিল। ওষুধ, বস্ত্র, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, ব্যাংক, বিমাসহ 2 ডজনেরও বেশি প্রতিষ্ঠানে স্কোয়ার পরিবারের সদস্য সংখ্যা এখন 60,000-এরও বেশি। দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। ওনার অবদানের শেষ নাই, উনি ছিলেন পথপ্রদর্শক, পরবর্তীতে উনি একটা লিজেন্ডারি আইকন হয়ে গেলেন দেশের শিল্প বাণিজ্যের। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন আইপিও হলো, এরকম সাকসেসফুল আইপিও হলো, 9 টাইমস ওটা ছিল পার ভ্যালিউ, তখন 900 টাকা শেয়ার। আজকে এটা ওয়ান অফ দ্য বেস্ট শেয়ার্স বাংলাদেশে, বেস্ট ডিভিডেন্স দেয়, বেস্ট পারফর্মিং কোম্পানি। নিষ্ঠার সাথে ব্যবসা করে বাংলাদেশের যে সফল হওয়া যায় এবং বাংলাদেশে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, আই থিঙ্ক এটারও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল হচ্ছেন আমাদের স্যামসন এইচ চৌধুরী সাহেব ছিলেন। এবং উনি শেষ পর্যন্ত ওনার কিছু কোর প্রিন্সিপলের জায়গায় কম্প্রোমাইজ করেননি। উদীয়মান সমাজ এবং অর্থনীতিতে যেখানে ক্রোনিজম, অলিগার্কির যে প্রভাব থাকে, সেখানে ওনার উদ্যোগগুলো ছিল দায়িত্বশীল। ফাইন্যান্সিয়ালি আপনি সাকসেসফুল, কিন্তু রেপুটেশন ওয়াইজ ইউ আর নট দ্যাট রেসপেক্টেবল। সেই জায়গায় স্যামসন এইচ চৌধুরী একটা ভিন্ন ধারা ছিল। স্যামসন এইচ চৌধুরীর সফলতার আড়ালে সংগ্রামের গল্পগুলো শিক্ষণীয় হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য। তার নীতি আদর্শ সমানভাবে সমাদৃত ব্যবসায়ী সমাজে। ওনার ছিল অধ্যবসায়, তার ওনার ছিল পেশেন্স, তারপরে দৃঢ়তা। আর পরের দিকে তো ওনার এত নাম হলো, ওনার কর্পোরেট গভর্নেন্স স্ট্যান্ডার্ড এত হাই
যে কেউ ব্যাংকার হোক, সরকারি লোকজন হোক, সবাই ওনাকে সম্মান করত। ওনার জীবনের থেকে শেখার অনেক কিছু আছে এবং নতুন প্রজন্ম ওটাকে যত এমব্রেস করবে, প্রাথমিক অবস্থায় কষ্ট হলেও দীর্ঘমেয়াদে দে উইল বি সাকসেসফুল। উনি সবসময় স্কোয়ার ফ্যামিলি বলতেন, কোম্পানি বলতেন না। আজকে স্কোয়ারের যেই সফলতা, যেই সাকসেস, এটার পিছনে আই থিঙ্ক ওই ফিলসফিটা এখনো কাজ করছে। জীবনযাপনে অনারম্বর স্যামসন এইচ চৌধুরী জন্মদিনটি পালন করতেন পরিবারের সদস্যদের সাথে। পারিবারিক বন্ধনকে তিনি মূল্য দিতেন সবার আগে। তার গড়ে তোলা স্কয়ার পরিবারও সেই মূল্যবোধকে ধারণ করে মুনাফার চেয়ে মানব কল্যাণে বেশি ব্রতী হয়ে কাজ করে যাচ্ছে দেশে বিদেশে। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাবনা সুজানগর পৌরসভা ও উপজেলা পরিষদের উদ্যোগে স্যামসন এইচ চৌধুরীর জন্মদিনে তার নামে পৌর এলাকার একটি সড়কের নামকরণ এবং দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। সকালে সড়কের নাম ফলক উন্মোচন করেন স্কোয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন। পরে সুজানগর উপজেলা মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধকে বাঙালি জাতির দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত আখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগরের পৌর মেয়র রেজাউল করিম রেজা সহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এখন কিন্তু এই টেকনোলজিতে অনেক অনেক জনই কিন্তু তাদের কিন্তু চাকরি থাকবে না, কিন্তু যারা স্কিল লেবার বলে, যারা তাদেরকে নিজেদেরকে তৈরি করতে পারবে বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য, মেবি ইঞ্জিনিয়ার, মেবি প্লামার, মেবি ইলেকট্রিশিয়ান, এদের কিন্তু দিন দিন চাহিদা বাড়ছে। তো আমি যদি সুজানগরের একটা ভোকেশনাল একটা টেকনিক্যাল স্কুল করতে পারি আপনাদের সহযোগিতা, এটা হবে সুজানগরের জন্য একটা বড় ইমিডিয়েট একটা ব্যাপার আমি অবশ্যই। করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে, তবে এখনও কোনো জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে সংক্রমণের যেসব খবর আসছে তার বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি দেখছে। মানিকগঞ্জে করোনায় মারা যাওয়া শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানান শিক্ষামন্ত্রী। বলেন, মধ্য নভেম্বরে SSC ও ডিসেম্বরের শুরুতে HSC পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও 2-3 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দীপুমণি। যদিও শতকরা 5-এর নিচে নেমে এসেছে, তারপরেও কিন্তু অতিমারি চলমান সারা বিশ্বে। কাজে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কেউ না কেউ অসুস্থ হতেই পারে, বাড়িতে অসুস্থ হতে পারে, যাতায়াতের পথে হতে পারে, এমনকি তাদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও সংক্রমণ ঘটতে পারে, সেটি যেন না ঘটে এবং কোথাও ঘটা মাত্র যেন আমরা তার ব্যবস্থা নিতে পারি, আমরা সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেবো, কোনো দ্বিধা করবো না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি, যদি কোথাও হয় নিশ্চয়ই আমরা ব্যবস্থা। রাজধানীর অভিজাত এলাকা দিয়ে গাড়ি চলাচলে কর আরোপের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে খিলগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আয়োজনে এক পদযাত্রা অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশে গাড়ির সংখ্যা বেড়েছে তাই ভিন্ন চিন্তা করতে হচ্ছে, খুব প্রয়োজন না হলে ব্যক্তিগত গাড়ি পরিহারের অনুরোধ জানান মেয়র। ফুটপাত দখলমুক্ত করতে সবার সহযোগিতা চান এবং ডেঙ্গু রোধে সতর্ক হয়ে চলার আহ্বান জানান তিনি। রাজনীতিবিদরা এখন আর দেশ পরিচালনা করছে না, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, 1/11 দেশে বিরাজনীতিকরণ শুরু হয়েছিল যা এখনও চলছে, সরকার প্রধানকে দিয়ে গণতন্ত্র বিরোধী কাজ করিয়ে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না,
একজন রাজনীতিবিদকে তারা শিখর হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার জন্য ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তা এখনও ঠিক হয়নি। দুপুরে বিমানবন্দরের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, প্রথমে পরীক্ষামূলক চালানো হবে। পরীক্ষার ফি হবে 2,000 টাকার নিচে। 3 ঘন্টার মধ্যে বিমানবন্দরে প্রায় 1,500 জনের পরীক্ষা করা যাবে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে পাবনার আটঘরিয়া শেষ হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রুচির সৌজন্যে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণ করে 18টি বাইচ দল। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। প্রতি বছর ঐতিহ্যবাহী চিকনাই নদীতে নৌকা বাইচকে কেন্দ্র করে উৎসবে জেগে ওঠে পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত এই গ্রাম। হাজারো মানুষের উৎফুল্ল হর্ষধ্বনিতে নদীর বুক চিরে প্রাণান্ত প্রচেষ্টায় এগিয়ে চলা বাইচের নৌকাগুলো বিনোদনে যোগ করে বাড়তি মাত্রা। খেলা দেখে অনুপ্রাণিত হয়েছি, এই এলাকার মানুষ এত আনন্দ প্রিয়। আমাদের নৌকা পূর্বপুরুষ থেকেই, আমাদের বাপ দাদা নৌকা বাইচ দিয়ে আসছো, আমরাও দিচ্ছি জনগণের আনন্দ বিনোদন দেওয়ার জন্য। বাইচে অংশ নেওয়া মাঝি মাল্লাদের নৃত্যের তালে তালে জারি শাড়ি আর ভাটিয়ালি গানে বাঙালি সংস্কৃতির চিরায়ত রূপকে আরও রাঙিয়ে তোলে। নিজে আনন্দ হই এবং দর্শক আনন্দ দেই, এর মতো আনন্দ আর হয় না। সাধারণ দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা নৌকা বাইচ দেই। গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত উৎসবকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে যাচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। বিকেলে এ প্রতিযোগিতা উপভোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। আমি আশা করব যে নৌকাবাইচটা দিন দিন আরও বড় পরিসরে, এবং আমার প্রত্যাশা যেটা আমার বাংলাদেশে যেন সবচেয়ে বড় নৌকাবাইচের একটা স্থান হিসাবে পরিচিতি পায়। এবং আমি গতবারও বলেছি, এখনও বলছি যে আমার সহযোগিতা সবসময় থাকবে এবং আশা করব তারা এটাকে কোনো বড় আকারে নিয়ে যাবে, এবং তার ফলে হবে কি আমাদের দেশের যে ঐতিহ্য এই নৌকা বাইচ, আমাদের দেশের যে সংস্কৃতি, এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, এটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আয়োজকরা জানান, এভাবে পৃষ্ঠপোষকতার কারণেই প্রতি বছর নৌকা বাইচের এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে। আমরা স্কোয়ারের পৃষ্ঠপোষকতায় প্রত্যেকবার আজকে 20 বছর যাবত করে আসছি, এবং মানুষ অধীর আগ্রহে থাকে। ঈদের আনন্দের মধ্যে উৎসব করে এই অঞ্চলের মানুষ, আজ 10-12 দিন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ। পাবনা জেলা, নাটোর জেলা, আপনার পাশের সিরাজগঞ্জ জেলা, এই অঞ্চলের মানুষ এই নৌকাবাইচ দেখতে আসে, এবং এই অঞ্চলের যত নৌকা আছে এই বাঁধের এই পার প্রায় 5-7টা থানার নৌকা এখানে বাইচ করছে। বিকেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে হাদল নিউ একতা এক্সপ্রেস, আত্রাই এক্সপ্রেস এবং বাংলার দুলদুল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। রাতে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার কারণে ফুসফুসের জটিলতা বেড়েছে 15% ক্ষেত্রে। সময় থাকতে ফুসফুসের প্রতি যত্নবান হতে চিকিৎসকদের আহ্বান। জাতিসংঘের ভাষণে করোনা টিকা প্রযুক্তি দ্রুত হস্তান্তরের তাগিদ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্বকে আরও সক্রিয় হতে আহ্বান। কিংবদন্তি শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর 96তম জন্মবার্ষিকী আজ। শিক্ষণীয় হতে পারে তার সংগ্রামের গল্প, পাবনায় তার নামে সড়কের নামকরণ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।